সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে বিরোধীদের বিরুদ্ধে এক রাস অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে নানান ইস্যুকে খাড়া করে তারা প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে জনগণের মন পেতে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি তার মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রশান্ত কিশোর গোটা দেশের মধ্যে একজন ভোট কৌশলী হিসাবে পরিচিত প্রতিষ্ঠিত ভোট কৌশলী যার হাত ধরি দু সালে তৃণমূল কংগ্রেস আবারও বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছে আবারও সিংহাসনে বসেছেন মমতা ব্যানার্জি যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে তিনি বলেছিলেন বিজেপি একশোর বেশি ভোট পেলে তিনি ভোট কৌশলের কাজ ছেড়ে দেবেন তিনি আর কোনো নির্বাচনে কাজ করবেন না কোনো দলের হয়ে তৃণমূলের হয়ে তৃণমূলের সাথে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর আর এবার কিন্তু নরেন্দ্র মোদীকে নিয়ে লোকসভা ভোটের আগে বড়সড় ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর বিরাট পূর্বাভাস পিকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিহারের নীতিশ কুমারের জোট বদলের পরই তিনি দাবি করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে এবং বিহারের বিধানসভা ভোটে জেডিউ এর বিরাট বিপর্যয় হবে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের এবারের পূর্বাভাস নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ সংবাদ মাধ্যম আজ তককে দেওয়ার সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারের লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে নিরঙ্কুশ জয়লাভ করবে বিজেপি পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিলেন পিকে আনুষ্ঠানিকভাবে আইপ্যাকের সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানিয়ে দেন তিনি তবে তার তৈরি সংস্থা আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা হিসাবে রয়ে গেছে এই পরিস্থিতিতে পিকের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বিহারে পরবর্তী বিধানসভা ভোট হওয়ার কথা দু সালে পিকের দাবি সেই নির্বাচনে নীতিশের দল জেডিউ যে রাজ্যের দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে কুড়িটির বেশি আসনে জিততে পারবে না তিনি বলেন যে জোটের হই লড়ুন না কেন নীতিশের দল যদি কুড়িটির বেশি আসনে যেতে আমি আমার কাজ ছেড়ে দেব। প্রসঙ্গত দু সালে বাংলায় নীলবাড়ির লড়াইয়ে আগে পিকে জানিয়েছিলেন বিজেপি একশো আসনে জিতলে তিনি নির্বাচনী পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন তার ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল আর এবার কিন্তু বিরাট ভবিষ্যৎবাণী পিকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লোকসভা ভোটে কী হতে চলেছে কোন দল বসতে চলেছে প্রধানমন্ত্রীর পদে কোন দল জিততে চলেছে বেশি আসনে বিরাট ভবিষ্যৎবাণী করে দিলেন লোকসভা ভোটের ঠিক এক দেড় মাস আগে পিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল নেতৃত্বে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় আসতে চলেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন পিকে এবং নীতিশ কুমারের ভরাডুবি হতে চলেছে বিহারে না হলে তিনি কাজ ছেড়ে দেবেন যদি না মেলে তাহলে তিনি নির্বাচনী পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন এমনই কিন্তু দাবি করলেন পিকে তবে আসন্ন লোকসভা নির্বাচনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর আর লোকসভা ভোটের আগে ভারতবর্ষের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে জোট তৈরি করেছিলেন সেই জোটের নাম দিয়েছিলেন ইন্ডিয়া জোট সেই জোটে কখনও প্রধানমন্ত্রীর মুখ মমতা ব্যানার্জি কখনও রাহুল গান্ধী বা কখনো অরবিন্দ কেজরিওয়াল কখনও নীতিশ কুমার এমনই কিন্তু মুখ খাড়া করেছে তার মধ্যেই কিন্তু ইন্ডিয়া জোটের অন্যতম মুখ হয়েছেন প্রধানমন্ত্রী মুখ হয়েছেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে মল্লিকার্জুন খার্গে কি প্রধানমন্ত্রী মুখ হিসাবে এগিয়ে চলেছে ইন্ডিয়া জোট তার মধ্যেই ইন্ডিয়া জোট ছেড়েছেন মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বাংলায় ইন্ডিয়া জোট হচ্ছে না শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে ইন্ডিয়া জোটে তিনি থাকবেন কি না তা ঠিক করবেন লোকসভা ভোটের পর অর্থাৎ লোকসভা ভোটের রেজাল্ট দেখেই তিনি ইন্ডিয়া জোটের সাথে থাকবেন কি থাকবেন না সেটা ঠিক করবেন তার মধ্যেই এবার কিন্তু নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশান্ত কিশোরের বড় ভবিষ্যৎবাণী অর্থাৎ ইন্ডিয়া জোটের পরাজয় যে নিশ্চিত এমনই কিন্তু বলতে চাইলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে অর্থাৎ এবারের লোকসভা ভোটে মোদি মমতা লড়াই বা ইন্ডিয়া জোট ভার্সেস এন জোটের লড়াইয়ে বড় জয় পেতে চলেছে এন জোট বড় জয় পেতে চলেছেন নরেন্দ্র মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছেন দেশে নরেন্দ্র মোদী এমনই কিন্তু পূর্বাভাস দিলেন প্রশান্ত কিশোর যিনি দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ভোটকৌশলী হয়ে কাজ করেছেন এবং তিনি যে ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দুশোর বেশি আসন নিয়ে জয়লাভ করবে বিজেপি একশোর বেশি আসন পাবে না সেই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল আর এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার দেয়া ভবিষ্যৎবাণী একেবারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ লোকসভা ভোটের আগে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল তবে আগামী দিনে লোকসভা ভোটে কি হতে চলেছে কে বসতে চলেছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে ইন্ডিয়া জোট নাকি এন জোট বিজেপি ভার্সেস তৃণমূল বিজেপি ভার্সেস কংগ্রেস কে জিততে চলেছে লোকসভা ভোটে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর